হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। আজ আমি যাত্রা করছি কর্ণাটকের উত্তর অংশের বাগালকোট জেলার একটি শহর বাদামি। এই বাদামিতেই অবস্থিত বাদামি কেভ টেম্পল। কিভাবে আসবেন এই বাদামি কেভ টেম্পল সেই সম্পর্কে একটু বলে রাখি। যশবন্তপুর থেকে বাদামি স্টেশন আসতে সপ্তাহে প্রতিদিন দুটো গাড়ি চলাচল করে। সন্ধ্যে 7:08 16535 গোল গম্বুজ এক্সপ্রেস এবং রাত্রি 9:30 06545 ফিজিয়াপুর স্পেশাল ফেয়ার চলাচল করে। এই ট্রেনে সময় লাগবে 11 থেকে 12 ঘন্টা। বাদামি স্টেশনে নেমে 7 কিলোমিটার রাস্তা, অটো পেয়ে যাবেন আসার জন্য। এই মন্দির সপ্তাহে প্রতিদিন সকাল 9:00 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। ঢোকার জন্য প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য মাত্র 25 টাকা আর বিদেশিদের জন্য 600 টাকা। বাদামি গুহা মন্দিরগুলি হিন্দু এবং জৈন গুহা মন্দিরগুলির একটি কমপ্লেক্স। বাদামি কেভ টেম্পল 6th শতকের প্রথমের দিকে চালুক্যরা স্থাপন করেছিলেন। বাদামি একটি আধুনিক নাম এবং এটি পূর্বে ভাতাকিনগর নামে পরিচিত ছিল। 6th থেকে 8th শতাব্দী পর্যন্ত কর্ণাটকের বেশিরভাগ অংশ শাসন করা চালুক্য রাজবংশের রাজধানী ছিল বাদামি। এই গুহাগুলি 1924 সালে স্টেলা ক্রামব্রিজ আবিষ্কার করেছিলেন। প্রথম গুহাতে প্রবেশের ডান দিকে নটরাজ হিসেবে উগ্র তাণ্ডব নৃত্য করছে শিব, কিন্তু এখানে নৃত্যটিকে বিশেষভাবে বলা হয় ললিতানাট্য চতুর্তাণ্ডব। এবং শিব যে নৃত্যটি করেছে এটি একটি পদ্মফুলের উপর পরিবেশিত, এবং শিবের পুত্র গণেশও এই নৃত্যে অংশগ্রহণ নিচ্ছেন, আর এটি গন্ধর্বেদের অংশ। 5 ফুট লম্বা ছবিটিতে 18টি বাহু রয়েছে যা একটি জ্যামিতিক প্যাটার্নে সাজানো, আর হাতে রয়েছে ডুগডুগি, মশাল, সাপ, ত্রিশূল এবং পুড়াল। শিবের পাশে তার পুত্র গণেশ এবং সারা নন্দী রয়েছে। এটি হলো হরিহরের মূর্তি, প্রায় 7.5 ফুট উচ্চতা বিশিষ্ট অর্ধ শিব এবং অর্ধ বিষ্ণুর মিশ্রিত মূর্তি। এটি অর্ধনারীশ্বরের মূর্তি, শিব এবং তার সহধর্মিনী পার্বতীর সংমিশ্রিত চিত্র। মূর্তির এক পাশে রয়েছে শিবের মাথায় চাঁদ, হাতে সাপ, কানের দুল, এবং অপর পাশে রয়েছে পার্বতীর প্রতিনিধিত্বকারী একজন পরিচারক যিনি রত্নভাণ্ডার বহন করছেন। ভগবান বিষ্ণু দেবী পার্বতী এবং লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় গুহাটি তৈরি করা হয়েছিল বিষ্ণুকে উৎসর্গ করে। এটি 6th শতাব্দীর শেষের দিক বা 7th শতাব্দীর শুরুতে তৈরি করা হয়েছিল। প্রথম গুহা থেকে দ্বিতীয় গুহা যাওয়ার জন্য 64টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। ওই যে দূরে ওই মন্দিরটা দেখছেন, ওটি হলো শিবালয় মন্দির। আমাদের লোকাল বাস বা ট্রেনে যেরকম লেখা থাকে পকেটমার হইতে সাবধান, আর এখানেও ঠিক তেমন বানর হইতে সাবধান। এখান থেকে আপনি আগাস্থা লেক এবং পুরো বাদামি শহরটাকে দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি দ্বিতীয় গুহাতে। এটি প্রথম গুহার থেকে তুলনামূলকভাবে ছোট। এই গুহার ভেতরে আমরা বিষ্ণুর বিভিন্ন অবতারকে দেখতে পাব। এটি বিষ্ণু ত্রিবিক্রম অবতারের একটি বরাহ অবতার। এই অবতারে দেবী পৃথিবীকে গভীর থেকে উদ্ধার করে দেখে। এটি বিষ্ণুর বামন অবতার। এই গুহার দেওয়ালে এবং ছাদে রঙিন ফেস্কো পেন্টিং এর ব্যবহার করা হয়েছে। মন্দিরের ভেতর হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত পুরাণের গল্প দেখানো হয়, যা 7th শতকের ভারতের ধর্মতাত্ত্বিক এবং সাংস্কৃতিক তাৎপর্য নির্দেশ করে। সিলিং একটি বর্গাকার ফ্রেমে 16টি মাছের স্পোক সহ একটি চাকা দেখায়। গুহার মূল হলটি 33.5 ফুট প্রশস্ত, 25.5 ফুট গভীর এবং 11.5 ফুট উঁচু, এবং 2টি সারিতে 8টি বর্গাকার স্তম্ভ রয়েছে। গুহা ভাস্কর্যগুলি ইলোরা গুহার প্রাপ্ত 6th এবং 7th শতাব্দীর উত্তর দাক্ষিণাত্য শৈলীর। তৃতীয় গুহার ভাস্কর্যটি ভালোভাবে সংরক্ষিত। বিষ্ণুকে বিভিন্ন অবতার ও রূপে উপস্থাপিত করা হয়েছে, যেমন বিষ্ণু ফণাযুক্ত সাপ শেষার উপর বসে আছেন, 8টি বাহু সহ দাঁড়িয়ে আছেন বিষ্ণু, বিষ্ণু মানুষ সিংহ অবতারে দাঁড়িয়ে আছেন, বিষ্ণু মানুষ সুর অবতার হিসেবে পৃথিবীকে উদ্ধার করছেন, এবং ত্রিবিক্রম বামন অবতার। পেছনের দেওয়ালে বিদ্যাধরদের খোদাই করা আছে।
ষষ্ঠ শতাব্দীর সংস্কৃতি, প্রসাধনী এবং পোশাকের দিকগুলি এই গুহায় ভাস্কর্য শিল্পে দৃশ্যমান। কেন্দ্রীয় প্যানেলে একটি রামের উপর বসানো একটি দেবকে চিত্রিত করা হয়েছে, যা অগ্নি হতে পারে। কেন্দ্রীয় প্যানেলে ব্রহ্মা ও বরুণের ছবি আঁকা হয়েছে। এই গুহার ছাদে মেঘের মধ্যে উড়ন্ত পুরুষ ও মহিলা চিত্র অঙ্কন করা হয়েছে। পুরুষ চিত্রটি একটি তলোয়ার এবং ঢাল ধরে যক্ষ। পদ্মফুলের সাজসজ্জাও দেখা যায়। ফলের ছাদটি সিলিংয়ের স্তর থেকে সামান্য উপরে 9টি প্যানেলে বিভক্ত। আর এটি হলো চতুর্থ গুহা। সপ্তম শতাব্দীর পরবর্তী অংশে হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রথম 3টি গুহা নির্মাণ করার পর এই চতুর্থ গুহা নির্মাণ করা হয়েছিল। এখান থেকে পুরো আগাস্থলে দেখা যাবে। এখানে বসার জায়গাও রয়েছে। আপনি এখানে বসে আগাস্থলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চার নম্বর গুহাটি জৈনদের উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই গুহার ভিতরে বাহুবলী, পার্শ্বনাথ এবং মহাবীরের প্রধান খোদাই রয়েছে এবং অন্যান্য তীর্থাঙ্করদের প্রতীকী প্রদর্শন রয়েছে। বাহুবলী তার পায়ের চারপাশে দ্রাক্ষল্লতা মোড়ানে কাউৎসর্গ ধ্যানের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার ক্লাসিক আইকনোগ্রাফি। পার্শ্বনাথকে পাঁচ মাথাওয়ালা কোবরা ফোনা দিয়ে দেখানো হয়েছে। মহাবীরকে সিংহ সিংহাসনে উপবিষ্ট দেখানো হয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করছি, একবার দেখুন। মন্দিরটা এতটাই সুন্দর, আপনি যদি এখানে আসেন আপনি মন্দিরের মায়ায় পড়ে যাবেন। এটি হলো আগাস্থা লেক দেখতে যাওয়ার রাস্তা। আমরা পৌঁছে গেছি আগাস্থা লেক। আগাস্থা লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন ভূতনাথ টেম্পল, ওটা আমাদের পরবর্তী গন্তব্যস্থল। সত্যি কথা বলতে হিস্টোরিক্যাল প্লেস দেখাতে গিয়ে এতটাই হিস্ট্রি পড়েছি, এটা যদি পরীক্ষার সময় পড়তাম কমসে কম বাড়ির লোক একটু খুশি হতো। আমরা এসে গেছি ভূতনাথ টেম্পল। এই 4টি প্রধান গুহা ছাড়াও বাদামিতে অন্যান্য অনেক গুহা, স্মৃতিস্তম্ভ এবং মধ্যযুগীয় মন্দির রয়েছে। সপ্তম থেকে অষ্টম শতাব্দীর চালুক্য আমলের এই মূর্তির মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মুখমণ্ডল হারিয়ে গেছে। এছাড়াও এই গুহার গায়ে বিষ্ণুর বিভিন্ন অবতার এবং আরও অনেক দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে গুহার গায়ে কারুকার্যগুলো একবার দেখুন, কি সুন্দর দেখতে। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি, এই মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার টাইমিং চেঞ্জ হয়, তাই আসার আগে একবার কল করে আসবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি দেখে যারা ভাবছেন বাদামি কেভ টেম্পল একবার ঘুরতে আসবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই একবার ঘুরে যান। আর এখানে হেলান দিয়ে খোদাই করা ত্রাণটির উপরে রয়েছে বিষ্ণুর 10টি অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। এখানে নমস্তে ভঙ্গিতে লক্ষ্মী ও গরুড়ের সাথে বিষ্ণুকে হেলান দেওয়া হয়েছে। এটা হলো বাদামি কেভ টেম্পলের প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো আইহোল টেম্পল, বাদামি ফোর্ট, আরও কিছু নাম না জানা টেম্পল। আর এখানে 1200 টাকায় মন্দিরের আশেপাশে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে।